দীর্ঘদিন পর একটা অডিও স্টোরি নিয়ে এসেছি, নিহার রঞ্জন গুপ্তের লেখা আকস্মিক। নিহার রঞ্জন গুপ্তের জন্ম 6 জুন 1911, মৃত্যু 20 ফেব্রুয়ারি 1986। তার জন্ম হয় বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়ে। তিনি পেশায় ছিলেন চিকিৎসক। একাধিক রহস্য কাহিনী তিনি একের পর এক লিখে গেছেন। আর শার্লক হোমস, ব্যোমকেশের মতোই জনপ্রিয় গোয়েন্দা চরিত্র কিরিটির স্রষ্টা তিনি। 18 বছর বয়সে তিনি তার প্রথম উপন্যাস রাজকুমার রচনা করেন। ইংল্যান্ডে থাকাকালীন অবস্থাতেই সম্ভবত গোয়েন্দা চরিত্র সৃষ্টির প্রতি তার আগ্রহ জন্মায়। এখনো পর্যন্ত তাঁর প্রায় 45টি উপন্যাসকে কেন্দ্র করে বাংলা ও হিন্দি সিনেমা তৈরি করা হয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। যেহেতু তিনি একজন ডাক্তার ছিলেন, তাই তাঁকে সারা জীবন হাসপাতালে কাজ করতে হতো। এর মধ্যে তিনি রচনা করেছিলেন উল্কা, কিন্নর মিথুন, কিরিটি অমনিবাসের অনেকগুলো খণ্ড, চক্র, নির্জনে খেলা, মায়ামৃগ, শ্রাবণী। গল্প আকস্মিক। কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত, কোনো খবর পর্যন্ত নেই। অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি নেমেছে টেরও পাইনি। খেয়াল হলো রাত 9:30 নাগাদ। এবারে বাড়ি ফেরা দরকার, কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তখনই বন্ধ করে দিতে হলো। ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে এবং বৃষ্টির ছাঁটের ঘন কুয়াশায় চারদিক একাকার। সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে, ঘরের চৌকাট পর্যন্ত জল থয়ে থয়ে। অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান করে যেতে হবে, তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম। মহিন বললে, বেরুনে যখন হবে না তখন একটা ভূতের গল্প শোনা যাক। সরোজ বল একটা জমাটি ভূতের গল্প। আমাদের মধ্যে বন্ধু সরোজই সাহিত্যিক। শুধু সে সাহিত্যিকই নয়, চমৎকার গল্প বলবারও তার ক্ষমতা আছে। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিলে দিব্যেন্দু বললে, না, শচীনের নতুন কোনো ম্যাজিক দেখা যাক। আমি প্রস্তাবে এবার সায় দিলাম, হ্যাঁ সেই ভালো, শচীন শুরু কর। আমাদের দলের মধ্যে শচীন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকের সত্যিই তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কত দিন তাক লাগিয়ে দিয়েছে। ঘরের এক কোণে একটা চেয়ারে বসে শচীন আপন মনে একটা সিগারেট টানছিল। আমার প্রস্তাবে সে বললে, ম্যাজিক দেখাবো তো জিনিসপত্র কই? ঠাট্টা করে সরোজ বললে, জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না? তো হবে কিসের ছাই তোর ম্যাজিক? ঠিক আছে, শুধু হাতেই দেখাবো। সকলে উৎসাহিত হয়ে উঠলাম। ঘরের আলোটা নিবি দে, শচীন বললে। আলোটা নিবি দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের উপর রাখ। শচীনের কথা মতো তাই করা হলো। একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়ার সৃষ্টি করেছে। আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আঁধারে দেয়ালের গায়ে কাঁপছে। বাইরে সমানে পড়ছে বৃষ্টি। শচীন তার পূর্বের আসনেই বসা। আমরা 12 জন ঘরের একদিকে গা ঘেঁষাঘেঁষি করে বসেছি। কিরে কই, শুরু কর তোর ম্যাজিক, সরোজ বললে।
চুপ কর, কথা বলিস না। ভারী গলায় বললে শচীন। তারপর সবাই চুপচাপ। এক মিনিট, দু মিনিট করে প্রায় 15 মিনিট কেটে গেল। সবাই অধৈর্য হয়ে উঠেছে। এমন সময় সরোজ আবার প্রশ্ন করলে, কিরে সোচে, ঘুমালি নাকি? চুপ, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ। শচীন বললে, সত্যি জলের ছপ ছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম। শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামল। তারপর দরজার গায়ে শব্দ উঠল টুক 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 টুক। কে? আবার শব্দ টুক 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 টুক। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকাল। সেই ঘনি কালোর দীপ্তিতে দেখলাম কে একজন ঠিক দোরগোড়াতেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়ার মতো। কে কে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমন বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একটা মাত্র ক্যান্ডেলের আলোটি নির্বাপিত হলো। মুহূর্তে নিশ্চিত্র অন্ধকার চারিদিক গ্রাস করলো। এবারে শচীন প্রশ্ন করল, তুমি কে? আমি বিভূতি। চাপা দীর্ঘশ্বাসের মতো স্বাভাবিক গলায়, আমি বিভূতি। কি, কে বিভূতি? বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে দরজার ঠিক কাছেই দেয়ালে আলো সুইচটা টিপলাম। খট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরে আলো জ্বলল না। আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নিজের অজান্তেই দু পা পিছিয়ে একেবারে দেয়ালে ঘেঁষে দাঁড়ালাম। ভয়ে তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে। হঠাৎ এমন সময় মনে পড়ল, বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। সৎসাহে বললাম, বিভূতি তুই? হ্যাঁ। সেই পূর্বের মতো চাপা কণ্ঠস্বর। মনে হলো বড় কষ্ট হচ্ছে যেন তার কথা বলতে। আরও মনে পড়ল বিভূতি তো থাকে সেই ভবানীপুরে, প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় আসে না। সেই প্রচণ্ড বর্ষণমুখর রাতে সেই ভবানীপুর থেকে এসেছে, একটু বিস্ময় লাগে আমার। আমি এবারে প্রশ্ন করলাম, এই ঝড় জলের মধ্যে এত রাতে তুই, ব্যাপার কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বললে, শচীন, তুই আমাকে ডাকছিলি কেন? প্রশ্ন করল এবার সরোজ, এই জলের মধ্যে তুই এলি কি করে রে বিভু? জল? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি। তা হবে কি রে, চারিদিকে জল থই থই করছে না? আগেই বুঝি বের হয়েছিলি, বললে সরোজ। না তো, শচীন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম। ভিজে গেছিস তো একেবারে? ভিজে গেছি না। বলে কি বিভূতি, ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ আবার বিভূতি বললে, আমি যাই ভাই। যাবি? কোথায় যাবি এই ঝড় বৃষ্টির মধ্যে?
মাথা খারাপ হলো নাকি তোর? আমার বড় কষ্ট হচ্ছে রে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না, আমি চললাম। বলবার সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল, আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? আমরা ঘরের মধ্যে হতবম্বের মতো দাঁড়িয়ে আছি। বিভূতি, বিভূতি! আমি ছুটে দরজার বাইরে গেলাম। বৃষ্টি তখন থেমে গিয়েছে, গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে, যত দূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না, কেবল জলের মধ্যে দিয়ে কারোর হেঁটে যাওয়ার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো। পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম। একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, গতরাত্রে 3 ঘন্টাব্যাপী প্রচণ্ড বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ 20 মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, রাত্রি 9:45 থেকে 10:05 পর্যন্ত। আর একটা খবর, গতরাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমার বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30 মারা গিয়েছে। তারপর কত দিন কেটে গিয়েছে, কিন্তু সমস্ত ঘটনাটা আজও অস্পষ্ট হয়ে আছে। কিন্তু যেমন স্বীকার করতে পারিনি ব্যাপারটার মধ্যে শচীনের কোনো ম্যাজিকের কেরামতি আছে কি না, তেমনি এও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে কোনো কিছু ভৌতিক ব্যাপার আছে। তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি।